হ্যালো স্টুডেন্টস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্কুলে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে সেইগুলোর মধ্য থেকে আমি আজকে ক্লাস এইটের অর্থাৎ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড যে কোশ্চেনটা আছে ফার্স্ট কোয়েশ্চেনটা আমি আগের ভিডিওতে পড়েছি সেকেন্ড যে প্রশ্নটা আছে সেই সেকেন্ড প্রশ্নটার আজকে এখানে যে আনসারগুলো হবে সেগুলো আমি এখানে করে দেখাচ্ছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে তো চলো আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন মাটির ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে কেন এমন হয় ব্যাখ্যা কর ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো মাটির ছ ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সময়ে আলাদাভাবে ছেড়ে দিলে আগে কয়েন ও পরে কাগজের টুকরোটি পড়বে যদি আমরা দুটোকে একই সঙ্গে একই সময়ে ছাড়বো কিন্তু আলাদা আলাদাভাবে যদি ছাড়ি দুটো দু হাতে ধরে ছাড়লাম তাহলে কিন্তু আগে কয়েনটি এবং পরে কাগজের টুকরোটা পড়বে কিন্তু কাগজটিকে যদি কয়েনের সমান মাপের কেটে একই সঙ্গে বসিয়ে একই সময়ে ফেলা হয় তাহলে তারা একই সঙ্গে মাটিতে স্পর্শ করে এক্ষেত্রে কিন্তু কয়েন এবং কাগজ একসঙ্গে মাটিতে স্পর্শ করবে কেন এমন হলো তার ব্যাখ্যা ব্যাখ্যা দেখো আলাদা আলাদাভাবে আলাদাভাবে ফেলার সময় কয়েনটি যেভাবে বায়ুর বাধাকে অতিক্রম করতে পেরেছিল কাগজের টুকরো তা তাহলে আলাদাভাবে ফেলার সময় কয়েনটি যেভাবে বায়ুর বাধাকে অতিক্রম করতে পেরেছে কয়েন পেরেছে কাগজের টুকরো কিন্তু তা পারেনি তাই কয়েনের আগেও আগে ও কাগজ পরে কয়েন আগে পড়বে এবং কাগজ পরে পড়েছে একই সঙ্গে ফেলার সময় যেহেতু মানে দুটোকে যেমন একই সঙ্গে একই সময় ফেলা হয়েছিল যেহেতু কয়ানো কাগজের টুকরো একসঙ্গে বায়ুর বাধা অতিক্রম করেছে তাই এক্ষেত্রে কয়ন ও কাগজ একই সঙ্গে মাটিতে পড়েছে ঠিক আছে এইভাবে লিখবে পরের প্রশ্নটা প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও। দেখো এখানে চুলের সঙ্গে ঘর্ষণে প্লাস্টিকের চিরুনি তড়িতাহিত হয় কিন্তু কিন্তু কাগজের টুকরোকে কোনো কিছুতে ঘর্ষণ না করার ফলে নিস্তরিত থাকে অর্থাৎ কাগজে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান থাকে বা আছে অর্থাৎ কাগজে যতটা পরিমাণ ধনাত্মক আধান আছে ততটা পরিমাণ ঋণাত্মক আধানও আছে তড়িতাহিত চিরুনিকে কাগজের কাছে আনার ফলে তার দুই প্রান্তে বিপরীত ধর্মী তরিত এর সমাবেশ ঘটে অর্থাৎ যখনই একটা তরিতাহিত বস্তুকে কাগজের কাছে আছে আনা হলো তার যে পজিটিভ এবং নেগেটিভ যে আধান ছিল তাটা দুটো দুদিকে চলে যায় ফলে এই কারণেই তরিতাহিত চিরুনি নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্ন আমরা দেখব তিন নম্বর প্রশ্ন গ্যাসীয় অবস্থাদের অনুদের ও গতি সম গতি অবস্থা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো গ্যাসীয় অবস্থায় অনুদের গতি অবস্থা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো ঠিক আছে দেখো এই প্রশ্ন উত্তরটা কি হবে প্রশ্ন উত্তরটা হবে গ্যাসীয় অবস্থায় পদার্থের অনুগুলি সর্বদা গতিশীল থাকে গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুগুলি সর্বদা গতিশীল থাকে অণুগুলি পরস্পর থেকে দূরে সরে থাকে চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে এদের গতি কখনো বৃদ্ধি বা হ্রাস পায় গ্যাসীয় পদার্থের গতি নির্দিষ্ট কোনো দিক নেই অর্থাৎ এরা এলোমেলোভাবে ছোটাছুটি করে এদের গতি এলোমেলো হওয়ায় পরস্পর ধাক্কা খায় ছিটকে যায় ছিটকে যায় ছিটকে সরে যায় কোনো পাত্রে আবদ্ধ থাকলে তার দেওয়ালে ধাক্কা দেয় এই অবিশ্রান্ত গতির জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন ও আকার নেই ঠিক আছে তাহলে এটা এইভাবে লিখবে তারপরে চার নম্বর প্রশ্ন দেখো প্রাইমর্ডিয়াল ইউটিকল কাকে বলে প্রাইমর্ডিয়াল ইউটিকল কাকে বলে উদ্ভিদকোষের গহরে গহরের আকার উদ্ভিদ কোষের গহরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে অর্থাৎ উদ্ভিদ কোষের কোষগহরটা যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায় অর্থাৎ কোষের ভেতরে কোষপ্রাচীরের দিকে এবং পরিধির দিকে তারা সরে যায় কোষের পরিধি বরাবর সাইটোপ্লাজমের এই রূপ বিন্যাসকে অর্থাৎ এই রূপ যে বিন্যাস হয় তাকে প্রাইমোডিয়াল ইউটিকল বলে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে মানুষের লোহিত রক্ত কণিকায় মানুষের লোহিত রক্ত কণিকার আকার রকম এই আকারের জন্য তার কি সুবিধে হয় মানুষের লোহিত রক্ত গোলাকার গোল আকার দুই পাশ চ্যাপ্টা দ্বি অবতল চাকতির মতো এদের ব্যাস খুব ছোট হয় এদের আকার খুব এ তার মানে এটা তার গঠনটা হয়ে গেল এবার এদের আকার ক্ষুদ্র বিভিন্ন ধরনের হওয়ার জন্য এরা বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত করতে পারে ও বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারে ঠিক আছে শেষ প্রশ্নটা দেখো গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো প্রথমে গল বস্তুর গঠনটা দেখো গলজি বস্তু হলো ছোট ছোট কতগুলি গহর ও চ্যাপটা থলির ন্যায় গঠিত সজীব কোষীয় অঙ্গাণু গলজি বস্তু হলো ছোট ছোট কতগুলি গহর ও চ্যাপটা থলির সমন্বয়ে গঠিত সজীব কোষি অঙ্গাণু গলজি বস্তুর চার ধরনের গঠন দেখা যায় ল্যামেলি বা সিস্টারনি ভ্যাকুয়েল বা গহর মাইক্রোভ্যাসিয়াল ভ্যাসিকল মাইক্রোভ্যাসিকল চার নম্বর হচ্ছে নালিকা বা টিউবিউল এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে ঠিক আছে এবং এদের কাজ কি এদের কাজ দেখো বস্তু কোষ পর্দা ও কোষপ্রাচীর গঠনে অংশগ্রহণ করে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর হরমোন ও উৎসেচক পরিবহন ও খরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য বস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে এই মোটামুটি এখানে ছখানা প্রশ্ন আনসার হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারবে ব্যস্ত